চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই, প্রণাম জানাই উপস্থিত ভক্ত মণ্ডলীকেও, কারণ ভক্ত হৃদয়ে তো ভগবানের অবস্থিতি। তো ভক্তদের প্রণাম করার অর্থ ভগবানকেই প্রণাম করা, তাই না? আমার এখানে এসে খুবই ভালো লাগছে। আপনারা অনেকক্ষণ ধরে অনেকে অপেক্ষা করে আছেন আমাদের জন্য, কিন্তু অনিবার্য কারণে আমাদের বড় মাতাজি, যার আসবার কথা ছিল, তিনি একটু অসুস্থ হয়ে পড়েন, সেই জন্য আমাকে আসতে হয়েছে। কিন্তু এসে ভালোই লাগছে দেখতে, সকাল থেকে একটা ধর্ম সভার মধ্যে দিয়ে আপনাদের আজকের দিনটা অতিবাহিত করলেন। তা ভালো দিন ভালোভাবে কাটাতে পারলে তো সবারই ভালো লাগে, তাই না? তো ঠাকুর মা স্বামীজির চরণে আপনারা আপনাদের জীবন নিবেদন করার চেষ্টা করছেন, এটা ভেবেও ভালো লাগছে। যাই হোক, আজকে আমার বক্তব্যের যে টপিক ছিল, মাতাজির বক্তব্যের যে টপিক ছিল, আমি সেই টপিক অনুসারে আপনাদের কিছু বলবো না, একটু ঠাকুরমা স্বামীজির কথা বলে আমার বক্তব্য শেষ করব। হ্যাঁ, দেখুন, এর আগে ঠাকুর আসবার আগে যে অবতাররা অবতীর্ণ হয়েছিলেন, যেমন রাম কৃষ্ণ, প্রত্যেকেরই কিছু কিছু বৈশিষ্ট্য ছিল। যেমন রাম অবতারে রাম যুদ্ধ করেছিলেন আর তীর ধনুক হাতে ছিল, তাই না? কৃষ্ণ অবতারেও তাই। কিন্তু ঠাকুর কিন্তু কোনো অস্ত্রের সাহায্যে মানুষের হৃদয় জয় করেননি, বা অস্ত্রের সাহায্যে কোনো মানুষকে জয় করেননি। উনি, ওনার অস্ত্র ছিল প্রণাম। প্রণাম অস্ত্রে উনি মানুষের হৃদয় জয় করেছিলেন, অর্থাৎ যুগের প্রয়োজনে মানুষকে হত্যা করে মানুষ জয় করবার বা রাজ্য জয় করবার মতো ছিল না। কিন্তু এই যুগে ধর্ম প্রচার করবার জন্য চাই মানুষের হৃদয়। হৃদয়বান মানুষই ধর্মকে উপলব্ধি করতে পারে। তাই ঠাকুর কী করেছিলেন, প্রণাম অস্ত্রে মানুষের হৃদয় জয় করেছিলেন। আপনারা সকলেই জানেন, উনি একদিন গিরিশ ঘোষের বাড়িতে গিয়েছিলেন, তখন গিরিশ ঘোষ নমস্কার করবার জন্য নিচু হলেন, ঠাকুর আরও নিচু হলেন, গিরিশ আরও নিচু হলেন, ঠাকুর আরও নিচু হলেন। এরকম করতে করতে গিরিশ শেষ পর্যন্ত ঠাকুরের কাছে পরাস্ত হলেন। তো ঠাকুর শেখাচ্ছেন, যে কোনো অবস্থাতেই আমাদের মান অভিমান বিসর্জন দিয়ে কি করতে হবে, ভগবানের কাছে নিজেকে অর্পণ করতে হবে, তাই না? ঠাকুরের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ, উনি 1863 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি কলকাতার শিমুলিয়া অঞ্চলে জন্মগ্রহণ করেন। মা ছিলেন ভুবনেশ্বরী দেবী, বাবা বিশ্বনাথ দত্ত। তখনকার সময় একজন বর্ধিষ্ণু পরিবারের সন্তান ছিলেন স্বামীজি। স্বামীজির সেই অবস্থাতে কোনো সাংসারিক চিন্তাই তাকে করতে হয়নি। তিনি ব্রহ্ম সমাজে যাতায়াত করতেন, সঙ্গীত চর্চা করতেন, এবং সেই কিন্তু তার মনের ভাব ছিল ধর্ম, কিভাবে ঈশ্বর লাভ করা যায়, ভগবানকে কিভাবে জানা যায়। আর এই প্রশ্নই উনি অনেক অনেক মানুষের কাছে করেছেন, কিন্তু মনের মতো উত্তর পাননি। অবশেষে ঠাকুরের কাছে এলেন, ঠাকুরের কাছেও জিজ্ঞাসা করলেন, মশাই আপনি কি ঈশ্বরকে দেখেছেন? ঠাকুরের সহজ সরল উত্তর, হ্যাঁ, যেমন তোকে দেখছি, তোর সঙ্গে কথা কইছি, তেমন ঈশ্বরকে দেখা যায়, ঈশ্বরকে জানা যায়। নরেনের কিন্তু এই কথাটা খুব ভালো লেগেছিল। নরেন তৎকালীন সমাজের একজন চিন্তাশীল শিক্ষিত যুবক, আর ঠাকুর ছিলেন তথাকথিত একেবারেই মূর্খ আমাদের এই হুগলি জেলার, তাই না?
ঠাকুরের কথা বিশ্বাস করবার মতো, ঠাকুরের কথা মেনে নেবার মতো কোনো শিক্ষাগত যোগ্যতা কিন্তু ঠাকুরের ছিল না। কিন্তু ঠাকুর নরেনকে এমনভাবে জয় করে নিলেন যে নরেন বাড়িতে ফিরে গিয়েও বারবার মনে হতো কখন আবার সেই পাগলা বামুনের কাছে যাব। তো আমাদের মধ্যে সকলের মধ্যে সেই ধর্মের ভাব আছে, আর ধর্মের ভাবটা যখন যেখানে যেভাবে ফুটে ওঠে আমরা সেখানে সেভাবে উপস্থিত হতে চেষ্টা করি। আপনারা সকলেই সকল নিজেদের নিজেদের কাজে ব্যস্ত থাকেন, কিন্তু সেই ব্যস্ততাকে অতিক্রম করে আপনাদের মনের ভাবটা বাঁচিয়ে রাখবার জন্য মনের ভাবের জায়গায় আপনারা সকলে এসে উপস্থিত হয়েছেন। কেননা ধর্মকে আমরা সকলেই ভালোবাসি, আর কীরকম ধর্ম, এ যুগের ধর্ম কীরকম হবে, শিবজ্ঞানে জীবসেবা। ঠাকুর শিখিয়ে গেলেন যে জীবকে সেবা করবার জন্য কীরকম ভাবে তাদের দেখতে হবে, নারায়ণ রূপে, শিবজ্ঞানে। ঠাকুর একবার কাশী যাচ্ছিলেন, আপনারা সকলেই জানেন যে মথুর বাবুর সঙ্গে ঠাকুর যখন কাশী যাত্রা করেছিলেন তখন সম্ভবত বদ্রীনাথের আশপাশ এলাকা খুবই দরিদ্র ছিল। সেখান থেকে যখন ওনারা অতিক্রম করছিলেন, সেই জায়গাটা যখন তারা পার হয়ে যাচ্ছিলেন, তখন ঠাকুর দেখতে পেলেন খুব দরিদ্র লোক, তাদের মাথায় তেল নেই, শরীরে অঙ্গে বস্ত্র নেই, মানে পেট ভরে খাবারও ওদের হয়তো বহুদিন জোটেনি। তখন ঠাকুর মথুরকে বললেন, মথুর তুমি এদেরকে একটু পেট ভরে খেতে দিতে পারো, যদি তুমি ওদেরকে সেবা করতে পারো তবেই আমি কাশী যাব। তখন মথুরবাবু তো ঠাকুরের কথা মথুরবাবুর কাছে একদম ঈশ্বরের বাক্য ছিল এবং সেটা সে পালন করবেই। তখন তাদের পেট পুড়ে খাওয়ানো হলো, বস্ত্র দেয়া হলো এবং মাথায় তেল দেয়া হলো। দেখুন সেই দরিদ্রের সেবা যেটা স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে আরও বিপুলভাবে প্রচলন করেছিলেন, তার সূচনা কিন্তু ঠাকুর সেই তৎকালীন সময় করে গিয়েছিলেন। অর্থাৎ শিবজ্ঞানে জীবসেবা কিন্তু এ যুগের ধর্ম। যে পিছিয়ে আছে তাকে এগিয়ে দিতে হবে যেভাবেই পারি, আমার যেটুকু আছে, যার জ্ঞান আছে জ্ঞান দিয়ে, যার অর্থ আছে তার অর্থ দিয়ে, যার জ্ঞান অর্থ কিছুই নেই শুধু বল আছে তাতে বল দিয়ে, যার পাশে দাঁড়ালেই সেবা হয় তার পাশে দাঁড়াতে হবে। এইভাবে কিন্তু আমাদের ঠাকুর মা স্বামীজির কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। একবার কি হয়েছিল, আপনারা ঠাকুর স্বামীজির জীবনের সমস্ত ঘটনাগুলোই মোটামুটি জানেন, কিন্তু কিভাবে ঠাকুর নরেনের জীবনে পরিবর্তন এনেছিল প্রত্যক্ষভাবে কোনো জাদুকরি বিদ্যার মাধ্যমে কিন্তু নয়, বা কোনো তথাকথিত লোকগুরুরা যেরকম করেন ছুঁয়ে দিয়ে কিছু করে দেওয়া, সেরকম কিন্তু কিচ্ছু করেননি। স্বামীজি একজন বিত্তশালী পরিবারের সন্তান, হঠাৎই স্বামীজির পিতার মৃত্যু হয়, বিশ্বনাথ দত্তের হঠাৎই মৃত্যু হয়েছিল। স্বামীজির জীবনের এরকম ছন্দ পতন উনিও কল্পনা করেননি। তখন কি হলো, পরিবারের সমস্ত ভরণ পোষণের দায় স্বামীজিকে বইতে হলো। একদিকে সন্ন্যাস নেবার জন্য ওনার মন উদগ্রীব হয়ে আছে, অন্যদিকে সংসার ছেড়ে, মা ভাই বোনকে ছেড়ে উনি যেতে পারছেন না। কেন, তার পরিবারে একবেলার অন্ন, একবেলার ঠিক মতো খাদ্য তখন পুরো মাত্রায় থাকতো না। এক একদিন স্বামীজি মাকে বলতেন যে আমার কিন্তু আজকে নিমন্ত্রণ আছে, বলে স্বামীজি বেরিয়ে যেতেন। যেদিন এরকম কতদিন হয়েছে, স্বামীজি সকালবেলা উঠে উনি দেখেছেন যে ঘরে আজকে প্রয়োজনীয় চাল নেই, সেদিন স্বামীজি মাকে এরকম বলে বাড়ি থেকে বেরিয়ে যেতেন। এই কথাগুলো আজকে আমরা সুস্থ মাথায় সুস্থভাবে খেয়ে পড়ে চিন্তা করতে আমাদের যেরকম লাগছে, সেই তখনকার সময় স্বামীজির অবস্থায় দাঁড়িয়ে চিন্তা করা কিন্তু অত সোজা ছিল না। স্বামীজির এমতো সমাজে এই মা বাবা ছিলেন না, মা ভাইকে এভাবে রেখে গিয়ে সন্ন্যাস নেওয়া স্বামীজির মন কিন্তু সায় দিত না। তাই উনি দো টানার মধ্যে ছিলেন, একদিকে সন্ন্যাস আর একদিকে তার সংসার, তার মা ভাইদের পরিজনদের সেবা করা। উপায়ন্ত না পেয়ে একদিন স্বামীজি ঠাকুরকে ধরে বসলেন যে মশাই আপনাকে কিছু করে দিতে হবে, আপনি যদি কিছু করে দেন তাহলে নিশ্চয়ই আমার এই যে অবস্থার অবনতি বা এই যে দুর্গতি এটা নিশ্চয়ই কেটে যাবে, আর আমি সন্ন্যাস নিতে পারবো বা ঈশ্বর চিন্তায় মগ্ন হয়ে থাকতে পারবো। তো ঠাকুরও তো তেমনই, ঠাকুর বলছেন দেখ
আমি তো কারো জন্য এরকম বলি না, তুই যা, আমার তো মা কালী একদম ওখানে চিন্ময়ী মা আছেন, তুই মার কাছে গিয়ে সরলভাবে যা প্রার্থনা করবি মা তাই শুনবে। তো ঠাকুর নরেনকে কালীঘরে পাঠালেন। নরেন কিন্তু এর আগে কালীঘরে খুব একটা যাতায়াত করতো না, কেননা নরেনের ওসব কোনো বিশ্বাসই ছিল না। যাই হোক, সেদিন নরেন গেল কালীঘরে, গেলেন গিয়ে উনি কিন্তু মা কালীকে সত্যি জীবন্ত মা কালীর দেখলেন, মা কালীকে চিন্ময়ী মা দেখলেন, পুরো জীবন্ত হয়ে আছেন। উনি গিয়ে সেখানে মায়ের কাছে কি চাইলেন, জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও বলে চেয়ে আবার ঠাকুরের ঘরে ফিরে এলেন। ঠাকুর যথারীতি নরেনকে ফিরে আসতে দেখে বললেন, কিরে তুই চাইলি তো, মায়ের কাছে তোর অবস্থার কথা বললি তো? নরেন বললেন, না মশাই, আমি চাইতে পারিনি, আমি জ্ঞান ভক্তির কথা চেয়ে এসেছি। ঠাকুর তখন নরেনকে বললেন, তাহলে আবার যা, আবার গিয়ে তুই চা। নরেন আবার গেলেন, গিয়ে কিন্তু কখনোই তার দারিদ্রতার কথা, ভরণ পোষণের কথা, অর্থের কথা কিচ্ছু চাইতে পারলেন না, আবার জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্যের কথা চাইলেন, আবার ফিরে এলেন। ঠাকুরের কাছে আসা মাত্রই ঠাকুর জিজ্ঞাসা করলেন, আবার ঠাকুর পাঠালেন? এরকম করে তিনবার নরেন মায়ের কাছে গেলেন এবং জ্ঞান বিবেক বৈরাগ্যের কথা চেয়ে ফিরে এলেন। অগত্যা ঠাকুর বললেন, দুঃশালা, তোকে দিয়ে কিছুই হবে না। তখন ঠাকুর নিজে গেলেন, গিয়ে নিজে যাননি, নিজে বললেন যে ঠিক আছে, তোর আমি বলছি তোর মোটা ভাত কাপড়ের অভাব থাকবে না। ঠাকুর শুধু এটুকুই বললেন যে মোটা ভাত কাপড়ের অভাব থাকবে না। কিন্তু নরেন যখন কালীঘরে গেলেন তখন কিন্তু ঠাকুর হাতে তালি দিয়ে বলছেন, নরেন কালী মেনেছেন, নরেন কালী মেনেছে, এই বলে ঠাকুর আনন্দ করে করে হাতে তালি দিলেন। তার কারণ কি, নরেন যদি কালীকে মানে তাহলে ঠাকুরের যে কারণে অবতীর্ণ হওয়া সেই কারণ এবার সফল হবে, তাই না? অবতাররা কেন অবতীর্ণ হন? অবতাররা অবতীর্ণ হন যখন ধর্মের গ্লানি হয়, সাধুজন যখন সাধু সজ্জনের যখন সদ্গতি হয় না, তখন এই তাদেরকে অবতরণ করবার জন্যই অবতারদের অবতীর্ণ হওয়া। তবে এ যুগের অবতার রামকৃষ্ণদেবের অবতীর্ণ হওয়া আর তার কর্মকাণ্ড কিন্তু অন্যান্য অবতারদের থেকে একেবারেই ভিন্ন। তাই জন্য ঠাকুর হাতে তালি দিয়ে বলছেন যে নরেন এবার মাকে মেনেছে। এই মাকে মানার মাধ্যমে কি হবে, শিবজ্ঞানে জীবসেবার যে ধর্ম সেই ধর্মের প্রচলন এবার হবে। ঠাকুর এই গেল নরেনের জীবনের একটা ধাপ। এরপর গুরুর কাছে থেকে থেকে, মানে ঠাকুরের কাছে থেকে থেকে নরেন কি করলেন, তার জীবন আরও সুন্দরভাবে, সাধু জীবন কিভাবে এগিয়ে নেওয়া যায়, কিভাবে জগৎকে শিক্ষা দেওয়া যায়, সেটা তো নরেনের উদ্দেশ্য ছিল না। ভগবান লাভ কিভাবে করা যায় সেটাই নরেনের উদ্দেশ্য ছিল। ঠাকুরের কাছে নরেনের যাতায়াত বেড়েই চলতে লাগলো। একদিন ঠাকুর নরেনকে জিজ্ঞাসা করলেন, তুই কি চাস? তখন নরেন বললেন যে আমি সুখদেবের মতো সমাধি অবস্থায় থাকবো, আর দু একবার নামবো, প্রাণ ধারণ করে আবার সমাধিতে চলে যাব। তখন ঠাকুর বলছেন, ছি, তোর মতো আমি ভেবেছিলাম তুই মহা বট বৃক্ষ হবি, তোর এরকম হীন অবস্থা, হীন চাওয়া এরকম কেন, তুই আরো আরো অনেক বড় বৃক্ষের মতো হবি, সংসারের তৃতাবদগ্ধ মানুষ তোর ছাওয়ায় এসে শান্তি পাবে, শান্তি লাভ করবে। দেখুন, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব যিনি সর্বক্ষণ ঈশ্বরভাবে তন্ময় হয়ে থাকেন, যিনি ঈশ্বর বই একটি কথাও বলেন না, তিনি তার প্রধান শিষ্য বিবেকানন্দকে কিন্তু বলছেন না যে তুই ঈশ্বরভাবে তন্ময় হয়ে থাক, চোখ বুঝে থাক, বলছেন না। কিন্তু তিনি কি বলছেন, যে তুই বট বৃক্ষের মতো হ, তোর ছাওয়ায় সংসারের তৃতাবদগ্ধ মানুষরা আসবেন এবং তারা শান্তি খুঁজে পাবে। পরবর্তীকালে নরেন্দ্রনাথ দত্ত কিন্তু ঠিক সেরকম বটবৃক্ষেই পরিণত হয়েছিল। তবে এই সময়টা, এই যে নরেন থেকে বিবেকানন্দে উত্তরণ, এটা কিন্তু মোটেই সহজ সরল ছিল না। স্বামীজি যখন ঠাকুরের শরীর চলে গেছে, ঠাকুরের স্বামীজির আর গুরু ভাই যারা,
তারা এক একজন এক একদিকে তপস্যা করতে যাচ্ছে, আবার কেউ কেউ দু একজন পরীক্ষা বা অন্যান্য কাজের জন্য বাড়িতেও চলে গেছে। এমত অবস্থায় স্বামীজি কি করবেন? স্বামীজি মনে মনে ভাবছেন, তাহলে কি ঠাকুরের সঙ্গ হবে না? ঠাকুরের বিবেক বৈরাগ্য দিয়ে যারা এসেছিল, বিবেক বৈরাগ্যের কারণে ভগবান লাভ করতে যারা সংসার ছেড়ে এসেছিল, তারা কি আবার সবাই ফিরে যাবে? ঠাকুর স্বামীজি সবাইকে আবার একত্রিত করবার চেষ্টা করতে লাগলেন, এবং চেষ্টা করলেন কিভাবে, বড় বরাহ নগরে একটা মঠ স্থাপন করলেন। সেখানে কি করা হতো, ওরা ধ্যান জপ করতেন আর ঠাকুরের নাম করতেন। তখন কিন্তু কর্মযোগকে, স্বামীজির যে কর্মযোগ্য, সেই কর্মযোগের সূচনা কিন্তু তখনও হয়নি। এরও পরবর্তীকালে স্বামীজি যখন ভারতবর্ষের বিভিন্ন স্থানে ঘুরছেন, ঘুরতে ঘুরতে উনি মাদ্রাজে গেলেন, তখনই শিকাগোতে একটা ধর্ম মহাসভার আয়োজন করা হয়েছিল। সেই ধর্ম মহাসভায় স্বামীজিকে মাদ্রাজের যে শিষ্যরা, তারা বললেন যে স্বামীজি আপনি ওখানে হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করতে যান, কিন্তু তাদেরও কোনো জ্ঞান ছিল না স্বামীজিরও সে ব্যাপারে। স্বামীজি তো সাংসারিক বা বৈষয়িক কোনো তো বুদ্ধি ছিল না, তিনি কি করে জানতেন কিভাবে ঈশ্বর লাভ করা যায়, আর মানুষের মধ্যে যে মনুষ্যত্ব বজায় রেখে যে দেবত্বে উন্নীত করা, সেটাই স্বামীজির লক্ষ্য এবং ধ্যান জ্ঞান ছিল। কিভাবে ভারত মাতাকে জাগানো যাবে, ভারতীয়দের কিভাবে উন্নত করা যাবে, এটাই স্বামীজির লক্ষ্য ছিল। উনি শিকাগোতে কিভাবে যাবেন সেটাও তার জ্ঞান ছিল না, সেখানে গিয়ে কি করতে হবে তাও তার জানা ছিল না, তিনি শুধু জানতেন যে সেখানে তার যেতে হবে। আর একদিন স্বামীজি দেখেছিলেন যে ঠাকুর সমুদ্র পার হয়ে পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে, এরকম একটা দর্শন হয়েছিল। সেই থেকে স্বামীজির মনে হয়েছিল যে তিনিও হয়তো যাবেন। এরকম অবস্থায় স্বামীজি মাকে চিঠি লিখলেন যাবার জন্য, মাও তাকে সম্মতি দিলেন। তারপর স্বামীজি শিকাগো উদ্দেশ্যে যাত্রা করলেন। আর আপনারা সবাই সেই কঠোর যাত্রার গল্প নিশ্চয়ই আগে শুনেছেন। প্রবল শীত, শীতের মধ্যে স্বামীজিকে জাহাজে মাদ্রাসের ভক্তরা তুলে দিয়েছে, কোনো শীত বস্ত্র কিন্তু স্বামীজির ছিল না, পাতলা ফিনফিনে একটা স্বামীজির যে বস্ত্র একদম সিল্কের, সাধুদের যেরকম হয় সেরকম সাধুদের সিল্কের বস্ত্র দিয়ে তারা স্বামীজিকে জাহাজে উঠিয়ে দিলেন। ওই কঠোর শীত সহ্য করে স্বামীজি আমেরিকায় পৌঁছলেন। পৌঁছে তার তো কিছু সম্বল ছিল, সেই সম্বলগুলো তার কাছে বোঝা হয়ে দাঁড়ালো। সেগুলোকে উনি কোনো রকমে ঠিকঠাক করে রেখে শিকাগো ধর্মসভায়, যেখানে শিকাগো সভাটা হবে, সেখানে পৌঁছলেন। আর সেই দিনটার কথা যদি আপনারা মনে করেন বা জানেন, দেখবেন যে কি কষ্ট করেই না স্বামীজি সেদিন সেখানে পৌঁছেছিলেন। যে ঠিকানাটা স্বামীজিকে দেওয়া হয়েছিল, স্বামীজি সেই ঠিকানাটা হারিয়ে ফেলেছিলেন। হারিয়ে কোনো রকমে একটা বাড়ির দরজার সামনে উনি বসে আছেন। তখন সেই দরজার খুলে সেখানকার ঠিক উল্টো দিকের একটা দরজা বাড়ি থেকে একজন মহিলা দেখলেন, গেরুয়া আলখাল্লা পরা একজন সন্ন্যাসী বা ওরা তো সন্ন্যাসী তখনও জানে না, একজন মানুষ বসে আছে। তিনি এসে ওনাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি ধর্ম মহাসভায় যোগদান করবার জন্য এসছেন? তখন স্বামীজি তাকে বললেন সব কিছু, এবং সেই হেল, ওনার নাম মিসেস হেল, ওনাকে তার বাড়িতে নিয়ে গেলেন। যেহেতু হেল একজন এরকম কালো চামড়ার মানুষকে আশ্রয় দিয়েছেন, তাই জন্য হেলের যে আত্মীয় স্বজন তারাও কিন্তু হেলকে ছেড়ে চলে গিয়েছিলেন। তার জন্য কিন্তু হেলকেও অনেক কষ্ট, অনেক গঞ্জনা ভোগ করতে হয়েছিল। যাই হোক, তার পরবর্তীকালের ঘটনা আপনাদের সবারই জানা। সেই শিকাগো ধর্মসভায় স্বামীজিকে উপস্থিত করা হলো, এবং একের পর এক বক্তৃতা সভার উঠেও উনি বক্তৃতা দেবার জন্য কিন্তু প্রস্তুত হয়ে যাননি, কিছু খসড়াও লিখে নিয়ে যাননি। উনি উঠে বললেন, হে আমার আমেরিকাভাষী ভাই ও ভগিনীগণ। এই কথা শুনে আমেরিকার ভাই ভগ্নীরা তারা করতালি দিলেন। প্রায় এক মিনিট ধরে ওরা হাততালি দিতে শুরু করলেন, সেই হাততালি আর থামে না। কি হয়েছিল, আমেরিকাবাসীরা ভেবেছিলেন যে খ্রিস্ট ধর্মের থেকে শ্রেষ্ঠ ধর্ম পৃথিবীতে আর কিছু নেই, তাই জন্য যদি অন্য ধর্মের প্রতিনিধিদের আমরা ডাকি,
তাহলেও সেই খ্রিস্ট ধর্মের প্রধান প্রাধান্যই বজায় থাকবে, আর সেইটা তারা আবার আবার সেটাকে প্রচার করবার জন্য, সেটাকে প্রতিপন্ন করবার জন্যই এই ধর্ম মহাসভার আয়োজন করেছিলেন। তাই জন্য ওরা কি করল, ভেবেছিলেন যে যাই হোক এই ধর্ম মহাসভায় সব পৃথিবীর সব প্রতিনিধিরা আসুক, তা বিশাল বড় ধর্ম মহাসভা হোক এবং সেই ধর্ম মহাসভায় খ্রিস্ট ধর্মে জয়গান গাওয়া হোক। কিন্তু ফল ঠিক বিপরীত হলো। খ্রিস্টানরাই কি করলেন, স্বামীজিকে সহৃদয় গ্রহণ করলেন, আর স্বামীজি কি করেছিলেন, তাদের হৃদয় জয় করেছিলেন। আমি আগেই বলেছিলাম ঠাকুর কিন্তু এবার অস্ত্রের দ্বারা মানুষকে জয় করেননি, ভালোবেসে মানুষকে জয় করেছিলেন। স্বামীজিও ঠিক তাই করলেন, স্বামীজি তাদের ভালোবেসে তাদের হৃদয়ে গ্রহণ করেছিলেন বলেই আমেরিকাবাসী স্বামীজিকে হৃদয়ের হৃদয়স্থলে নিয়ে গেলেন। আর স্বামীজি মানুষকে এই ভালোবাসা কার থেকে শিখেছিলেন, তার গুরু শ্রী রামকৃষ্ণ দেবের কাছ থেকে। ঠাকুর একদিন দক্ষিণেশ্বরে আছেন আর স্বামীজি সেখানে গেছেন, হাজরা মহাশয় বাইরে বসে আছেন আর ঠাকুর ভেতরে। ঠাকুর দেখছেন নরেন হাজরার সঙ্গে কিছু কথা বলছে, ঠাকুরের মনে হলো কি বলছেন। ঠাকুর শুনলেন নরেন বলছে ঘটিটাও ঈশ্বর বাটিটাও ঈশ্বর। ঠাকুর বলতেন না ঘটি বাটি যা কিছু দেখছি সবই চিন্ময়। তখন নরেন তো কিছুই বিশ্বাস করতো না। নরেন বলছেন হাজরাকে ঘটিটাও ঈশ্বর বাটিটাও ঈশ্বর। তখন ঠাকুর গিয়ে কি করলেন, নরেনকে স্পর্শ করলেন। স্পর্শ করার পরে নরেনের মধ্যে ভাবান্তর হলো। নরেন কিন্তু সত্যি সত্যি উপলব্ধি করলেন ঘটিটাও ঈশ্বর বাটিটাও ঈশ্বর, সব ঈশ্বরময়। অর্থাৎ ঠাকুর স্পর্শ মাত্র কিন্তু সব কিছু করতে পারতেন কিন্তু করেননি। নরেন পরবর্তীকালে বুঝেছিলেন যে ঠাকুর কি, ঠাকুরের কত শক্তি, এবং নরেনের যা কিছু সবই ঠাকুরময় এবং ঠাকুরের শক্তিতেই সঞ্চারিত হচ্ছে। তাই পরবর্তীকালে উনি নিবেদিতাকে ওনার খ্রিস্টান ভক্তদের বলতেন যে নরেন বিবেকানন্দ যা বলছে জানবে সেগুলো সত্যি, পুরো সত্যি, কারণ এগুলো অবতারের মুখের কথা, বিবেকানন্দের নয়। রামকৃষ্ণের ছোঁয়ায় লক্ষ বিবেকানন্দ হয়েছে, লক্ষ বিবেকানন্দ হতে পারে। এরপর স্বামীজি চিকাগোতে, এভাবে তো আপনারা জানেন চিকাগোতে কি করলেন, চিকাগোর ধর্ম মহাসভায় যখন ভারত হিন্দু ধর্মের জয়গান গাওয়া হলো, তারপর পরপর পরপর স্বামীজি অনেক অনেক জায়গায় লেকচার দিয়ে দিয়ে বেড়াতেন। কিসের জন্য লেকচার দিতেন, না ভারতবর্ষের হিন্দু ধর্মের উপরে তাকে লেকচার দিতে হতো, হিন্দু ধর্মের উপরে বলতে হতো, শুধু হিন্দু ধর্ম নয় ভারতবর্ষের উপরে, ভারতবর্ষের তথাকথিত মানুষের ভারতবর্ষের উপরে একটা বিরূপ ধারণা ছিল, ভারতবর্ষের ধর্ম, ভারতবর্ষের সমাজ, ভারতবর্ষের মহিলা মেয়ে সব কিছু সম্পর্কে তাদের বিরূপ ধারণা ছিল, এবং সব প্রশ্নের উত্তর স্বামীজিকে কিন্তু দিতে হতো। স্বামীজি একদিন এরকম একটা আলোচনা সভায় গেছেন, সেখানে গিয়ে কি হয়েছে, তার খ্রিস্ট কিছু কিছু শ্রোতা সেখানে উপস্থিত এবং তারা ক্রমাগত স্বামীজিকে বিব্রত করবার জন্য একটার পর একটা কথা বলে চলেছেন। অনেকক্ষণ সহ্য করবার পরে স্বামীজি থেমে গেলেন, থেমে গিয়ে বললেন আপনারা হিন্দু ধর্মের কটা গ্রন্থ পড়েছেন, কজন পড়েছেন? ওই বড় সভার মধ্যে মাত্র চারজন হাত তুলেছিল, যে মাত্র চারজন হিন্দু ধর্ম সম্পর্কে কিছু মাত্র জানে। তখন স্বামীজি তাদের তিরস্কার করে বললেন যে আপনারা যে ধর্ম সম্পর্কে কিছুই জানেন না, যে ধর্ম সম্পর্কে কিছুই পড়েননি, সেই ধর্ম সম্পর্কে আপনার ধর্মের সম্পর্কে তিরস্কার কিভাবে করছেন? এরপরে কিন্তু সেই হল বা সেই আলোচনা সভা সেখানে যারা ছিল তারা স্তব্ধ হয়ে গিয়ে স্বামীজির সমস্ত কথা শুনেছিলেন। আপনারা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তারা, তাদের মধ্যে বেশিরভাগ শ্রোতাই আমি দেখতে পাচ্ছি মহিলা, মায়েরা, তো মায়েদের কাছে মায়ের কথা বললেই বেশি ভালো হতো, কিন্তু মাতাজির বলবার কথা বিষয় ছিল স্বামীজির চিকাগো বক্তৃতা, তাই না? তাই আমি স্বামীজির কথা কিছু বললাম।
আর মাতাজি খুবই অসুস্থ হয়ে যাবার জন্য আজকে আসতে পারেননি, তার জন্য আমরা আমরা আমাদের তরফ থেকেও দুঃখিত। তো আজকে শ্রোতাদের কথা বা শ্রোতাদের উপস্থিতি দেখে আমার ঠাকুর বা মায়ের কথাই বেশি বলতে ইচ্ছে করছে। দেখুন, আমরা যারা শ্রোতা তারা বেশিরভাগই গৃহস্থ, গৃহে থেকেও তো ধর্ম হয় বা গৃহে থেকেও তো আপনারা ধর্ম করছেন, তো স্বামীজিকে কিন্তু এখানেও নিয়ে আসতে হবে। আমরা সকাল থেকে বা আপনারা সকাল থেকে যে যেরকম কাজ করেন না কেন, সব কাজের মধ্যে আমরা ঠাকুর মা স্বামীজিকে নিয়ে আসতে পারি। সমস্ত কাজ কাজের মধ্যেই ওনারা আমাদের পাথেও হতে পারেন। ওনাদের যে উপদেশগুলো সেগুলো যদি আমরা মেনে চলি, তাহলে আমরা সাংসারিক জীবনে, আমরা পড়াশুনোর জীবনে, কর্মক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে সফল হব। আপনারা জানেন মা সকালবেলা থেকে উঠে কীরকমভাবে পরিশ্রম করতেন, সারা দিন কাজ করতেন। কেন? কাজ করলে মন ভালো থাকে। আমরা যদি কাজ করি সারা দিন তাহলে কি হবে? মন ভালো থাকবে। আর কাজটা কীরকমভাবে করতে হবে? ভগবানের নাম জপতে জপতে কাজ করতে হবে। ভগবানের নাম জপে 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 যদি আমরা কাজ করি, তাহলে আমাদের কাজও করা হবে, ভগবানকে ডাকাও হবে, কাজটাও ঠিক হবে। আর সেই কাজটা কেমন হবে? স্বামীজির কথা মনে রেখে আমরা শিবজ্ঞানে জীবসেবা করব। আমার কাছে যে মানুষটি আছে, কাছের যে কাজটি আছে সে কাজটি সুন্দর করব, কাছের যে মানুষটি আছে সেই মানুষটিকে শিবজ্ঞানে সেবা করব, তার সমস্ত কিছু ঠিক ঠিক করে দেখবো। তাহলে কি আমাদের মনে আর কোনো অশান্তি থাকবে? থাকবে না। সৃষ্টি মা কিন্তু ঠিক তাই করতেন। মায়ের কথা পড়লে আপনারা দেখবেন মা সকালবেলা জয়রাম বাটিতে আছেন, সকালবেলা একটা বাটি হাতে মা বেরিয়েছে। মায়ের ভক্ত, মায়ের শিষ্যরা দেখছে মা সকালবেলা একটা বাটি হাতে নিয়ে যাচ্ছে। মাকে জিজ্ঞাসা করা হলো, মা বললেন যে আমার শহর থেকে যে ছেলেরা আসে ওদের সকালবেলা একটু চা খাওয়া অভ্যাস। গ্রামের লোকেরা কিন্তু চা খায় না, কিন্তু শহর থেকে যারা এসেছে তাদের একটু চা খাওয়া অভ্যাস, তাই উনি গোয়ালার বাড়ি থেকে দুধ আনতে যাচ্ছে। ভেবে দেখুন, মার পায়ে তখন বাতের ব্যথা, মা সেই ব্যথা সহ্য করে সকালবেলা তার ছেলেদের জন্য দুধ আনতে যাচ্ছেন। আবার দেখুন মায়ের কাছে কত রকম কত ভক্তরা আসতেন। একদিন একজন ভক্ত তার স্ত্রী এবং সঙ্গে ছোট ছোট কয়েকটি বাচ্চাকে নিয়ে তারা এসছে, বাচ্চা চারটি বাচ্চা, তার মধ্যে আবার একটি বাচ্চার ম্যালেরিয়া হয়েছে। তাদেরকে দেখে মার যে সঙ্গী সাথীরা তারা বলছে, বাপরে, একেই তো নিজে নড়তে পারছে না, তার মধ্যে আবার চারটি সন্তান। যাই হোক, তাদেরকে দেখে মা দেখা মাত্রই আর সেই মহিলাও খুব বিব্রত, কোথায় মা থাকতে দেবেন, মায়ের বাড়িতে কোথায় তাকে শুতে হবে, খেতে হবে, এইসব ভেবে মায়েদের ছোট মা বাচ্চা নিয়ে কোথাও গেলে যেরকম মনে হয়, ভদ্র মহিলাও ঠিক তাই মনে করছে। মা ওকে দেখে কিন্তু এসো মা এসো বলে একেবারে আপন করে নিলেন এবং মায়ের ঘরের যে বারান্দা সেই বারান্দাতেই তাকে থাকতে দিলেন। সেই মহিলাও মায়ের এই সহজ ব্যবহারে কয়েক মিনিটের মধ্যেই ওদের সঙ্গে একেবারে একান্তভাবে মিলে গেলেন। মিলে কি দেখা গেল? ও কাঁকে কলসি নিয়ে পুকুরে স্নান করতে যাচ্ছে, করে জল নিয়ে আসবে। তারপরে যাই হোক, সেদিন কাটলো, পরের দিনই তার ফিরে যাওয়া। মহিলা কোনো রকমে স্নান জিনিসপত্র গুছিয়ে তো ফিরে যাচ্ছে, ফিরে গেছে। মা দেখছেন কিছু তো, ওরা কিছুক্ষণ রওনা হওয়ার কিছুক্ষণ পরে মা বাইরে এসে দেখছেন যে বারান্দাতে তাদের ব্যবহার করা গামছাটা তারা ফেলে গেছে। মা সঙ্গে সঙ্গে তার একটা শিশু যারা মার কাছে থাকতেন ওদেরকে বলছেন, আহারে, ওরা পথে গামছার খোঁজ করলে গামছা পাবে না বাবা, তোমরা গামছাটা ফিরে দিয়ে এসো। তো সেই ছেলে গিয়ে ছেলে রওনা হলো গামছাটা নিয়ে। কিছুক্ষণ পরে মা পুকুরে গেছেন, গিয়ে দেখছেন পুকুর পাড়ে সেই মহিলার কাপড় মেলা। তখন মা আবার, আমাদের মায়েরা যেমন করে, মার বাড়ি থেকে যদি মেয়ে চলে যায় তখন মা কি বলবে, আহারে, মেয়েটি আমার কাপড় ফেলে গেছে, কালকে স্নান করে উঠে পড়বার সময় কাপড়টি পাবে না, বাবা তুমি কাপড়টি দিয়ে এসো। তখন আর যে মায়েরা ছিল, মায়ের সঙ্গী সাথীরা ছিলেন,
তারা বলছেন, না না মা, এত দূর চলে গেছে, এখন তারা অনেক দূর এগিয়ে গেছে, পাওয়াও যাবে না, আর দরকার নেই। মা কিন্তু নিরস্ত হলেন না। আর মায়ের মুখের ভাব এমনই এমনই করুণ, সে ভাব দেখে আর একজন ছেলে সে কাপড়টা নিয়ে তাদেরকে পৌঁছে দিতে গেল। দিতে গিয়ে তাদেরকে যখন কাপড়টা দিলেন, তখন তারাও মনে মনে ভাবলেন যে মা তাদের জন্য কত চিন্তা করেন। তারপরে দেখুন, একদিন গ্রাম অঞ্চল, সেই গ্রামে একজন মহিলা জিনিসপত্র, কোনো ভক্তের জিনিসপত্র বয়ে নিয়ে এসেছে মায়ের বাড়িতে। মহিলা দুর্বল, খুবই দরিদ্র, আবার তার ম্যালেরিয়া। যাই হোক, যেই আসতো মা তাদেরকে কিছু খাবার দিতেন, তাদের সঙ্গে ভালোভাবে কিছু কথা বলতেন, তারপরে তাদেরকে আবার পাঠাতেন। মহিলা যখন এসছেন, তখন তাকেও বলেছেন, তুমিও থাকো মা, আজকে রাতটা এখানে থেকে কালকে সকালবেলা চলে যেও। যথারীতি রাত্রে মহিলার ম্যালেরিয়া, রাত্রির শোয়ার শুয়েছে, সবাই যে যার মতো শুয়েছে, ওই দরিদ্র মহিলাও বাইরে শুয়েছেন। সকালবেলা মা তো ভোরবেলা উঠতেন, মা উঠে দেখছেন যে মার ওই রুগ্ন দরিদ্র মেয়েটি সকালবেলা বিছানা নোংরা করে ফেলেছে। তখন মা তাকে আস্তে আস্তে তুলে দিলেন, তুলে দিয়ে বললেন, মা তুমি পথে খাবার জন্য একটু গুড়মুড়ি নিয়ে নাও। মা তাকে পথে খাবার জন্য আঁচলে একটু গুড়মুড়ি দিলেন, দিয়ে বললেন, তুমি এখন রওনা হয়ে যাও, রোদ ওঠার আগেই তুমি পৌঁছে যাবে। মা কিন্তু তাকে কিচ্ছু জানতে দিলেন না, আর মার সঙ্গী সাথী বা বাড়ির লোকরাও যেন কিছু না বুঝতে পারে, তাই মা সমস্ত কিছু পরিষ্কার করে ফেললেন। পরে বেলার দিকে যে বউটি, মায়ের বাড়ির যে বউটি ওই বারান্দাটায় নেতা দিতেন, বারান্দাটা পরিষ্কার করতেন, সে জিজ্ঞাসা করলেন যে এত সকালে কে এই বারান্দা পরিষ্কার করেছে, খোঁজ খবর করা হলো। তখন জানা গেল মা তার কাঙালি সন্তানটির জন্য ভোরবেলা উঠে এরকম কাজ করেছে। তো আমরা যদি মাকে ভালোবাসি, আমরা যদি ঠাকুরকে ভালোবাসি, আমরা যদি স্বামীজিকে ভালোবাসি, তাহলে আমাদের জীবনেও ঠিক ঠাকুর, মা, স্বামীজি, তারা আমাদের কর্মের মাধ্যমে প্রতিফলিত হবে। এখন চারিদিকে ঠাকুর, মা, স্বামীজির নামে কত কত সভা হচ্ছে, কত কত জনসমাবেশ হচ্ছে, কত মানুষ স্বামীজি ঠাকুরের নামে জেগে উঠেছে। আপনারাও সবাই কত কষ্ট করে, সারাদিনের কত শ্রম করেও একটু ভালো কথা শোনবার জন্য, একটু ঠাকুর মার কথা শোনবার জন্য, একটু স্বামীজির কথা শোনবার জন্য কতক্ষণ ধরে বসে আছেন। তাই জন্য আমার তরফ থেকে আপনাদের দেখে সত্যি খুব আনন্দ হচ্ছে। আর এই ভেবে আনন্দ হচ্ছে, ঠাকুর মা স্বামীজির নামাঙ্কিত যে হোমাগ্নি আর চারিদিকে জ্বলছে, যে যজ্ঞ চারিদিকে চলছে, সেই যজ্ঞে আমরা যদি আমাদের জীবন আহুতি দিতে পারি, তাহলেই সার্থক হবে। শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির কাছে আমার এই প্রার্থনা, আমরা যে যেখানে আছি, যেভাবে আছি, সেভাবেই যেন ঠাকুর মা স্বামীজির কাজ করে যেতে পারি। ঠাকুর মা স্বামীজি যেন আমাদের কর্মের মাধ্যমে প্রতিফলিত হয়। আমাদের চিন্তা ভাবনা, হাঁটা চলা, কথা বার্তা সব কিছুর মধ্যে দিয়েই যেন ঠাকুর মা স্বামীজি আবার জীবিত হয়ে ওঠেন, পুনর্জীবিত হয়ে ওঠে। এই প্রার্থনা করে আমি আজকে শেষ করছি।